গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ঘুম থেকে উঠে পড়েছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে আর এখনও টিফিন বসাইনি, টিফিন করিনি আর কি। এখনও মামা মাঝে দুধ বিস্কুট খাচ্ছে, মামা মাঝে তাড়াতাড়ি উঠে গেছে, পাপা আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে, মামা মাঝে দুধ বিস্কুট খাচ্ছে। আর হচ্ছে আজকে রুটি করবো, বড় বৌদি আবার ঘুগনি দিয়েছে, ঘুগনি দিয়ে রুটি খাবো। চলো দেখো, এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে আটা নিয়ে নিয়েছি, অল্প করে আটা মাখবো এখন। দেখো আমি মামা আমার পাপার জন্য পাওয়াটা করছি, যেহেতু বড় বৌদি ঘুগনি দিয়েছে, ঘুগনির সঙ্গে পাওয়াটা খাবে। আর এদিকে কালো জাম মিষ্টি রয়েছে। এদিকে ঘিয়ের পরোটা আমার হয়ে গেছে, ঘি দিয়ে ভাজছি পরোটাগুলো। দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে নিয়েছে, এখানে আছে ঘিয়ের পরোটা, আর এখানে আছে ঘুগনি মাখা মাখা, আর এখানে আছে দুটো মিষ্টি। কী গো তোমাদের দাদা ভাইকে এবার খেতে দিদি। আমার বড় মেয়ে কলেজে চলে গেছে, মামার বাড়ি স্কুল আছে, মামার বাড়ি পিটি আছে, যে পিটির ড্রেস পরতে হবে আবার। এই দেখো আমি রান্নাঘর চলে এসেছি, দেখো এখন নিজের খাবার বাড়ছে, রেনকোটটাকে বার করেছে আবার। চ পাপা দাড়ি রয়েছে, দাঁড়া আমি নিয়ে নাম নতুন যদি পড়ে যা শুনছি চ। আমি এখন বোনের বাড়ি যাচ্ছি, স্নান ঠান হয়ে গেছে, আজকে পুজো দিতে পারলাম না। দেখো ঠাকুর নেই সিংহাসনে, দেখতেই পাচ্ছ। তা ফটোর ফ্রেমগুলো না কেমন হয়ে গেছে, তাই মেয়ে বললো মা গণেশ পুজোর আগে ফটোর ফ্রেমগুলো ঠিক করতে, তা কালকে নিয়ে গেছে, তা আজকে দিয়ে যাবে। তো কখন দিয়ে যায় দেখি, মনে হচ্ছে বিকেলবেলা দিয়ে যাবে, বিকেলবেলা দিয়ে গেলে তখন বিকেলবেলায় পুজো দিতে হবে। তা চলো আমি এখন একটু বোনের বাড়ি যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে আমার বোনের বাড়িতে। বৌদি নেই, বৌদি মনে হয় ওষুধ আনতে গেছে, বলে এসে আমি ফোন করছি তোকে, দাঁড়া। মেঘলা মেঘলা হয়ে যায়। আজ স্কুলে যাসনি? না। কেন? ক্লাস হয় না। আদি কি করছে? আদি ফোন ঘাটছে। কে? কেন? তোর মা কই? রান্নাঘর পরিষ্কার করছে, রান্নাবান্না কমপ্লিট, এখন রান্নাঘর পরিষ্কার করছে। পড়তে বসছি স্কুলে না গিয়ে, এখন পড়াশোনা করছি। আমাদের চিচি দিদি মাধ্যমিক দেবে সামনের বছর, তাহলে সেই অনেক দেরি আছে, দেরি আছে। আর আমাদের আদি দাদা এখন ফোন ঘাটছে, ফোন দেখছে। বুড়া এখন পুজো দিচ্ছে, পুজো দিয়ে সাজাচ্ছে এখন। শরীর কারোর ভালো নেই, ভালো লাগে না কিছু। গুলুর মা বসে পড়ছে স্নায়ু করায়, গুলুর মা বসে বসে পুজো দেয়, টুল কিনে নিচ্ছে একটা ঠাকুরের, তুই একটা ঠাকুরের টুল কিনে নিবি, টুল কিনবে কি যাবে, আমার কিছু মধ্যে দাঁড়াতেই। হ্যাঁ, শুধু আরতির সময় একবার সব নিয়ে আরতি দাঁড়িয়ে আগে নিচে বসে ঠাকুরের স্নান করা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম। দাঁড়া দেবো কেন? ঠিক আছে রে, চড়ে সে আমাদের দিদি দিদিকে চুরি করে নিয়ে চলে যাবে নাকি রে? থাক না, ফোনটা কি করতে, আমার ফোনে ফোন করতে চালিয়ে দে, আবার নিজে দেখিস না জানে, আদিকেই চালিয়ে দিবি।
খুলে দে আদিটাকে, দিয়ে দে দিয়ে দে, চ দে বেচ দাঁড়া না দেখে যাই না তোমার পালা ওকে দিয়ে দাও চালাচ্ছে ওকে বড় সময়টা দে রেডি আছে লিফটটা আমাদের জন্য, যাচ্ছি বৌদির বাড়ি, বৌদির শরীরটা ভালো নাই মা, মানটা তোর জন্য উপহার রেখে গেছে বিড়াল মামা, বিড়াল মামা রেখে বোধে এখন ইভিনিং টাইম দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, মামা মেসে আর মামা মেসে পড়ি চলে গেছে, তা আমি এখন বোনের বাড়ি যাচ্ছি, আমরা এখন হচ্ছে গণেশ পুজোর বাজার করতে যাব, বোনের বাড়িতে পুজো হবে, কেন থাকবি মানি বাড়ি তা গণেশ পুজোর বাজার করতে যাব, এখন বোনের বাড়িতে পুজো হবে তাই এবছর আর আমি পুজো করবো না গণেশ পুজো, আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো না তার জন্য সামনের বছর আমার করবো পুজো, তা বোনের বাড়িতে পুজো হবে বড় করে তাই পুজোরই বাজার করতে যাচ্ছি আজকে দোকান সদায়, দাঁড়া হাতটা চা মামাগুলো ভয় পায় আমি সব দোকান সদায় নিচ্ছি আমার বোন আমার বান্ধবী এসছে আমাদের সাথে দেখা করতে, প্রিয় প্রিয় খাবার না আমার খাসি মাংস মেটে ভালো লাগে, আমাদের জামাইবাবু আসছে সামনে দেখো, সামনে জামাইবাবু আসছে, আমরা সব বাজারে গেছিলাম বাজার করতে আর অনেক মাছ যেহেতু সেহেতু রিক্সা করে ওরা দুজন চলে গেছে আর আমি আর আমার বান্ধবী দোলা এখন ঢ্যাক ঢাক করতে করতে যাচ্ছি হাতে হাতে, দোলার ড্রেসটা দেখো কি সুন্দর বড় ঠান্ডা, থ্যাংক ইউ বাবা, এখানে কি হচ্ছে হ্যাঁ ওই যে ওই জলটাই তো পানি দেখো মামা মারতে পারবি, এই যে এখান দিয়ে আয় জল দেখো ওরা রিক্সা করে আসলো বাজার নিয়ে, একই টাইমে ঢুকলাম আমরা হেঁটে আসলাম, পেটি হার মানবো না দাঁড়িয়েছিলাম, গুল্লুর মা বেলকুনি নিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে বাসুর সঙ্গে বসে বসে গল্প করছে, হ্যাঁ ফোন করলাম পেঁয়াজ কাটার জন্য, হ্যাঁ পদ্মা ফেটে গেছে, হ্যাঁ রে পদ্মা ফেটে গেছে রে, আর আমার বড় বৌদি কি করছে এখন মুড়ি মাখার আমাদের কাজ চলছে, আমি এখন মুড়িটা মাখবো ভালো করে চটকে একদম আলু সিদ্ধর মতন, একটু বসো দেখি চলে যাও, ও বাবা দেখি চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অজ্ঞান হয়ে গেছে, আর দেখি কি জল দেখি মুখের মতো জল ছিটাচ্ছে, জল ছিটাচ্ছে আমি কি বাড়ি যাবার পালা, বাড়ি যাবো আমরা এখন, চড়বে আদি আমার কোলে দালে আস
এখন ডায়েটে রয়েছে। আমি মামাকে খুঁজছি, মামাও চলে এসছে আগে আগে। একটা বাটার পাউডার নিয়ে এসছিলাম। তুই একা একা চলে এসছিস, আমি খুঁজছি তোকে। কোথায় 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 বাটার? ঠিক আছে গাইস, দেখো আমাদের ঠাকুর চলে এসছে সিংহাসনে। আবার কেমন লাগছিল, ফাঁকা ফাঁকা লাগছিল। তা আমাদের ঠাকুর আবার চলে এসছে সিংহাসনে। দেখো ফ্রেমগুলো শুধু চেঞ্জ করেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ঠাকুরকে কেমন লাগছে। আগে ফ্রেমগুলো না সাদা কালার ছিল, আর এখন সিলভার কালার, এখন হচ্ছে গোল্ডেন কালারে। দেখো এই মাকড়া বেগুনগুলো নিয়ে এসছে, এখন এই মাকড়া বেগুনগুলো ভাজবো আমি। গোল গোল চাকচাক করে একদম কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে, আমার বড় মেয়েও ভালোবাসে, আবার তোমাদের দাদাভাইও ভালোবাসে এই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে। তো ভালো লাগে বেগুন ভাজা? না আমার ভালো লাগে না। ঠিক আছে তোর খেতে হবে না। কি দিয়ে খাবো? এখানে বেগুনটা আমি ভাজছি, আর এখানে তিনটে রয়েছে। আর মাম দেখো কী করছে সাইকেল নিয়ে। কি করছিস মাম্মা? ব্যায়াম? ঠিক আছে ওই ঘরে ঢুকবি না কিন্তু মাম্মা সাইকেলটা নিয়ে। আমার বোন আবার বেগুন ভাজা খাবে ফোন করলো, তো ভাজছি। আমার মেয়েটিকে খেতে বসে গেছে। বলে দাও এত আস্তে, তোমার বন্ধু শুনতে পারবে না।